অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম বিতর্ক নতুন মাত্রা নিল। ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সোমবার 8 এপ্রিল ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে শিক্ষক সংগঠনের ওয়েবকুপার একটি সম্মেলনে উপস্থিত থেকে অর্জুনকে নিশানা করে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। আর এদিকে তিনি বলেন যে উনি এক এক সময় এক এক রকমের কথা বলেন। কিছুদিন আগে মুকুল রায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, আশীর্বাদ নিয়েছেন, অথচ একটা সময় বলেছিলেন মুকুল রায়ের একটা বুথে জেতার ক্ষমতা নেই। আবার একটা মঞ্চ থেকে বলেছিলেন যে গদ্দার হয় সে সবসময় গদ্দারই হয়। আর আমি এই কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম অর্জুন সিং গদ্দার আছে, গদ্দার হবে এবং গদ্দারই থাকবে। এছাড়াও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ফাইল এখনও আমার কাছে আছে, বেশি বলো না, ফাইলের পাতা খুলবো, একটা পাতা খুলেছিলাম ভিকি যাদবের খুনের, আর তোমার ভাইপো জেলে আছে। এছাড়াও তিনি আগামী দিনে অর্জুন সিংকে জেলে পাঠাবো বলেও হুঁশিয়ারি দেন। কি বলেছেন সোমনাথ শ্যাম শুনবো। আমি কালকে একটি মঞ্চের থেকে বলেছি অর্জুন ফাইল আমার কাছে এখনো আছে, বেশি বলো না, ফাইলের পাতা খুলবো, তুমি বলো, বলো তুমি যত বলবে তোমার ফাইলের পাতা খুলবো। একটা ফাইলের পাতা খুলেছিলাম ভিকি যাদবের খুনে, আর তোমার ভাইকেও কিন্তু আজকে জেলে, শুধুমাত্র একটা পাতা খুলেছিলাম। আর এটাও বলেছি যে তোমাকে জেলে ঢুকিয়েও কিন্তু আমি বসবো, তোমার ওই ফাইলে যত কারনামা আছে ওই কারনামা দিয়ে কিন্তু তোমাকে জেলে ঢোকাবো। আমরা একটা কথাই জানি, অর্জুন কাউর নয়, শুধু নিজের বোঝে কিভাবে মানুষকে লুটপাট করেছে, চাকরি দেওয়ার ক্ষেত্রে থেকে আরম্ভ করে প্রত্যেকটি ক্ষেত্রে অর্জুন শুধু টাকা লুট করেছে, মানুষের লুট করেছে, দোকানদারদের লুট করেছে, ব্যবসায়ীদের লুট করেছে, সব তথ্যই আমাদের কাছে আছে, তুলে ধরবো সবার কাছে। তিনি আরো বলেন, ব্যারাকপুরের মানুষ সবসময় আতঙ্কের মধ্যে থাকে, এই অশান্ত ব্যারাকপুরকে মুক্ত করতে হলে তাদের পার্থ ভৌমিকের পাশে থাকতে হবে। কি বলছেন সোমনাথ শ্যাম শুনবো। সেই মানুষটা আমাদের মধ্যে এসেছে, প্রার্থী হয়ে তার কাছে কোনো অসুবিধা ছিল না, দ্রুত মন্ত্রণালয়ে সবকিছু ব্যবস্থা সুবিধা সবই ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে যে ব্যারাকপুরে যে অশান্ত ব্যারাকপুর, যে শিরোনামের ব্যারাকপুর, যে মানুষ ওখানকার সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকছে, সেই আতঙ্কের থেকে যদি আমাদের ব্যারাকপুরকে মুক্ত করতে হয় তাহলে পার্থকে জানাতে হবে, আর তাই তোকে প্রার্থনা করছি। উনি এক কথায় মাথায় বললেন, তিনি তোমার কথা কোনোদিন অমান্য করেনি, এবার অমান্য করবো না। তিনি বলতেই পারতেন যে না দিদি আমি যাবো না, আমি তো ঠিকই আছি, অনেক কিছু বলতে পারতেন, কিন্তু তিনি একবারের জন্য বলেন, তিনি জানেন যে এই ব্যারাকপুরের মানুষ, এই ব্যারাকপুরের অশান্তি, এই ব্যারাকপুরের যে অত্যাচার, এই অত্যাচারকে বন্ধ করতে হবে। ওনার মনের মধ্যে এটা একটা পার্টি অফিস তখন পার্থ করে যে রং করেছিলেন, তাই উনি জানেন প্রত্যেকটি ইচ্ছায় তাই আসছে, কিন্তু উনি ব্যারাকপুরের মানুষকে এই অশান্তি থেকে মুক্ত করার জন্য আজকে কিন্তু উনি এখানে প্রাপ্তি হয়েছে। আর এই নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো। দেখো, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে লক্ষ্য করে ফের একবার নিশানা করেছেন তৃণমূল বিধায়ক, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেছেন যে অর্জুন সিং আসলে একজন গদ্দার এবং তিনি নিজের স্বার্থটাই বেশি বোঝেন, অন্য কারো স্বার্থ তিনি দেখান না, এবং তাকে চ্যালেঞ্জ ছুড়েছেন যে তাকে অর্জুন সিংকে জেলে পাঠাবেন।
গতকাল ব্যারাকপুরের লোকসভা অন্তর্গত ইছাপুরে নোয়াপাড়ায় একটি অনুষ্ঠান ছিল, সেটি শিক্ষক সমিতির সংগঠন ওয়েবকুপার একটি অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সহ অন্যরা, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জগদ্দলের বিধায়ক, তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামও। এবং মঞ্চ থেকেই তিনি অর্জুনকে নিশানা করেন। তিনি বলেছেন যে কয়েকদিন আগে আমরা দেখলাম যে অর্জুন সিং মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন, মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে গিয়েছিলেন এবং তার পা ছুঁয়ে নমস্কার করেছেন এবং তার আশীর্বাদ নিয়েছেন। এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন, অথচ এই অর্জুন সিং একটা সময় এই মুকুল রায়কে কিন্তু নিশানা করেছিলেন, নিশানা করতে দেখা গিয়েছিল, তাকে গদ্দার বলেছিলেন, এবং অর্জুন সিং সেই সময় বলেছিলেন যে গদ্দাররা সবসময় গদ্দারই হয়। এবং সেই প্রসঙ্গটি উত্থাপন করেই তিনি এই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলেছেন যে অর্জুন সিং এর কথাই আমি বলছি, একটা সময় এই অর্জুন সিং কে বলতে শোনা গিয়েছিল যে গদ্দাররা গদ্দার হয়। সেই অর্থে তাহলে অর্জুন সিং গদ্দার, তিনি আগেও গদ্দার ছিলেন, গদ্দার এখনো আছেন এবং আগামী দিনেও তিনি গদ্দার থাকবেন। তিনি না তৃণমূলের, না বিজেপির, না হিন্দু না মুসলিমের, এবং তিনি নিজের স্বার্থটাই বেশি করে দেখান, অন্যের কারো স্বার্থ তিনি দেখেন না, এরকম একটি মন্তব্য করেছেন। এবং বলেছেন যে ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুর লোকসভার যে মানুষ যারা ভোটার, তারা কিন্তু তৃণমূলের পাশেই আছে। কারণ তুমি দেখেছো যে 2019 সালের লোকসভা নির্বাচনের পরবর্তী যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল, বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল, অনেক সম্পত্তি নষ্ট হয়েছিল, ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, দোকানপাট ভাঙচুর করা হয়েছিল, এবং ওই ঘটনায় এই তৎকালীন যেই বিজেপির সাংসদ এবং পরবর্তীকালে তিনি তৃণমূলে চলে যান এবং পরে এই লোকসভা নির্বাচনের আগে ফের আবার একবার দল বদল করে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। এবং সেই প্রসঙ্গটি উত্থাপন করে এই জগদ্দলের যে বিধায়ক সোমনাথ শ্যাম তৃণমূলের, তাকে নিশানা করতে দেখা যায়। তিনি বলেছেন যে 2019 সালের পরবর্তী সময়, মানে পরবর্তী সহিংসতা আমরা দেখেছি এবং সেই ঘটনা মানুষ মনে রেখেছে, এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই ব্যারাকপুরের মানুষ আজ তৃণমূলকে ভোট দেবেন এবং বিজেপিকে চায় না, বিজেপির যে প্রার্থী অর্জুন সিং তাকে চায় না, সুতরাং তার বিপক্ষে ভোট দেবেন এবং তৃণমূলের পক্ষেই ভোট যাবে, তৃণমূলের যে প্রার্থী আছেন পার্থ ভৌমিক তিনিই জিতবেন। এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন, এই অর্জুন সিংকে আরেকবার নিশানা করেছেন যে তিনি গদ্দার, তিনি নিজের স্বার্থ ছাড়া কিছু দেখেন না, এবং তিনি বারে বারে একটি কথা বলছেন যে হলুদ ফাইল, যে তার কাছে এমন একটি ফাইল আছে হলুদ, সেটি উল্টালে বিস্ফোরক কিছু তথ্য সামনে আসবে, এবং ইতিমধ্যে একটা ফাইলের, সেই ফাইলের একটা পাতা উল্টেছেন, এবং সেই পাতা উল্টানোর পরেই কিন্তু অর্জুন সিং এর যেই ভাইপো পাপ্পু সিং, তিনি কিন্তু কারাগারে আছেন। কয়েকদিন আগেই, বছর কয়েক আগেই বিকি যাদব বলে তৃণমূলের এক কর্মী খুন হয়েছিলেন বলে অভিযোগ, এবং সেই ঘটনায় কিন্তু এই পাপ্পু সিং, মানে অর্জুন সিং এর যেই আত্মীয় এবং ভাইপো, তিনি কিন্তু জেলে আছেন। এই বিষয়টি উত্থাপন করেও জগদ্দলের যে বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলছেন যে মাত্র একটি পাতা তুলেছি, একটি পাতা খুলতে গিয়ে এই অবস্থা, আরও যদি ফাইল খুলি বা আরও যদি ফাইলের পাতা খোলা হয় তবে কিন্তু একাধিক ঘটনা সামনে আসবে। এবং সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।